কিন্তু দেখা যাচ্ছে যে যে আজকে প্রায় চার পাঁচ বর্ষ হল যা যেগুলো সব সেল কেস হচ্ছে সেনসেসনা কেসে যে গোটে লিডে রোটাই কেসে পুলিশ পচারু এবং জাঁনি শুড়ি কি সে তার নিজের ইনভেস্টগেসনটা নিজে করে দিয়েছি এভিডেন্সটা কলেক্ট নিকি নিজে ক্রিয়েট করে দে প্রকৃত অপরাধী সবুদিন পর আইন আগে আগে লুচি যাচ্ছেন এবং যরভরভাবে যে ইনভেস্টিগেসন করছে তার ফলাফল হচ্ছে সে সবুড়ে দোষী

আর্থিক স্বচ্ছলতা থাকে বা যেকোন প্রকার পলিটিকা বা অন্যান্য কৌশি ব্যুরোক্রাটসর বাউ ছায়ে তলে থাকে যে কোনো ব্যক্তি হোক না কেকি যেত তা অভিযোগ আসুচি পুলিশ রথম কর্তব্য হচ্ছে সেই ইনভেস্টিগেসন সেইটু স্টার্ট করার কথা যা এগেষ্ট অভিযোগ কথা मु कौन जी से आधार तुम्हें आरेस्ट कर दियो एटलीस्ट गोटे पचार क्या यही अभिया आ अमक समय आपड़ा कौटी थे कौन थे कल डिटेल्स रिपोर्ट चेक करने क्या आज को प्राय चार्ष होगा जहाँ जो सेसनाल केस होनाल केस्रे जो गोटे लीडर रोचे कौन से गोटे केस मतलब पुलिस पचार नहीं जाशुणी से तरह निजर इनगेसन निजेदेन्सटा କଲେକ୍ଟ ନ କରିକି ନିଜେ କ୍ରିଏଟ୍ କରିଦେଉଛି ଯାହାଫଳରେ କହୁଛି ପ୍ରକୃତ ଅପରାଧୀ ସବୁଦିନ ପାଇଁ ଆଇନ ଆଖରେ ଆଗରୁ ଲୁଚି ଯାଉଛନ୍ତି ଏବଂ ଯେଉଁ ତରବରିଆ ଭାବେ ଯେଉଁ ଇନଭେଷ୍ଟିଗେସନ୍ କରୁଛି ତା'ର ଫଳାଫଳ ହେଉଛି ଯେ ସବୁବେଳେ ଦୋଷୀ ସିରିଅସ୍ ଚାର୍ଜ ଯେଉଁଟା ହେଉଛି ଦୋଷୀ ଗୁଡ଼ା ନିରପରାଧ ଲୋକଙ୍କୁ ଦୋଷୀ କରାଯାଉଛି ଏବଂ ପ୍ରକୃତ ଅପରାଧୀକୁ ଘଣ୍ଟ ଘୋଡ଼ାଇ ଦେଉଛି ଏଇଟା ଏବଂ ଏଇଟା ଆଜିର କଥା ନୁହେଁ ଏବଂ ଏହି ପର୍ଯ୍ୟଟିକ କେସ୍ର ମଧ୍ୟ ସେୟା ହେବ କାରଣ ପୋଲିସ ଯେତେବେଳେ ଗୋଟିଏ ଇନଭେଷ୍ଟିଗେସନ୍ ଏଜେନ୍ସି କୌଣସି ଗୋଟିଏ କେସ୍ରେ ଫେୟାର୍ଲି ଇନଭେଷ୍ଟିଗେସନ୍ କରୁନାହିଁ ତେଣୁ ତାର ଫଳାଫଳଟା ଆପଣ ଜାଣିପାରୁଥିବେ କ'ଣ ହେବ पीए को प्रश्न की बेल्ला जोटा सन्देह को अधिक बढ़ऊँची जे कौन एमती है किमी जाना रात एगारटा सुधा पहुँचे संजय दास वर्मा भूमिका को लेकिन एवं उठा पुलिस जो कथा कहिमान ना तदंत परिसर को ने कितु पुलिस ट्राक हिस्ट्री किल्टा कौच माधवीलता कहली अरुण साहू कथा कहतु स्वम्य કેસરે વિક્રમ કેસરી આરુખ કથા કહતું સુક્ત માનસ ચંદ આપણ રીઆક્શન નવા જો પરિકેશ કુ આપણ મંત્રી મુખ્ય એ અભિજોગ આપણ સૌમ્ય એસીએફ કેસ જાણી વિક્રમ કથા આસુ છે જે મમિતા કેસ રે દિવ્ય શંકર મિશ્રં નાં તપા નહીં મમિતા બાપા

পচারলা করি সে বেস্রে ইনভেস্টিগেশনটা প্রোসিড করার কথা এবং এভিডেন্স গোটে কলেজ ধীরে ধীরে কলেক্ট করি যদি কোশি লোক এগেঞ্স্ট কিছু আসিলা সলিড মেটিল আসা তাকে অক্যুজ করা যাব এটা হচ্ছে নিয়ম এবং প্রোসিজর মধ্য সিআরপিএস প্রোসিজর এগুলো স্টার্ট করছু যে যা নেই কিছু অভিযোগ আসছে তুমি তা পচার পচার পচুর কর এবং কিন্তু এই পর্টিলার কেসে এই পর্টিলার কেস কে সমস্ত কেসে পুলিশ কিন্তু জব মেইনলি যা গোটে প্রতিপতিশা বা গোটে পলিটিকাল লোক যদি কি আসুছে তাোটালি পচারু না পচার দিলে কখন অসুবিধা হব পুলিশ যদি ধরো গোটাই ইনভেস্টিগেটর পুলিশ বা যদি গোটা পলিক্যাল লোক পাওয়ার আছে তা যদি পচারে আগে আপনার এই সময় কোর্টে বা এই যে লিঙ্কটা আসছে আপনার তাঁকুমা বলি কি এই পটুকুলার কেসে রাত্রি এগারোটা বেলা আপনারা কথা দেবে বলি বা আপনার পাখি কিছু কি লাগণ এই যে দুই জনগত গণোল লা পুরো পি এবং নয়া পি ভিতরে কিছু গণ্ড লাপুর কোম্পানি আছে এটি তো পচারি পাবি অলগা কিছু না পচারু এবং সেই যে ব্যক্তিবিশেষে যাহ অভিযোগ আছে সে যদি তা ক্লিন রয়েবে তাহলে সে স্বতঃপূর্ব আসি নাই মতো মো এ মেটে জাঁচি এটা কে কম অসুবিধা আছে বারম্বার বারম্বার আপনার মিডিয়া আসুক লঙ্কর মধ্যে গোটে প্রশ্ন রয়েছে সমস্ত সব যেত আপনি এক্সাম্পল দে সব ক্ষেত্রে যাহন কিছু অভিযোগ আসছে না সে মন্ত্রী হুঁতো বা এমএলএ হুঁতুব বা যা বি থাকুন না কিন্তু সে অভিযোগ গোটে আসুছে সে সতর্পপূর্থে আসার কথা যে মনে এ অভিযোগ আছে এবং এত জি বা এত ইনফরমেসন অপারে বা পুলিশ যাই কিন্তু সেটি পচার দ তাহলে এর গোটা অন্ত আসন্দা সবু ক্ষেত্রে আপনার দেখুন পুলিশ জাঁনি শুনে কি পচারু না ইয়ার ফল কম হচ্ছে লোক সন্দেহ লোক উপরে বড়ুইছে যে লোক না কেন মানে ইনভলভ থাকবে বা নতুন আসলে সে ইনভলভ কিনা চেষ্টা করছেন এবং ক্রাইম করুলে যদি দেখবা যে মহাঙ্গা মর্ডর কেস এটি কোম হল যে মন্ত্রী না দফা তিনশো দুই লাগিলা আইন মন্ত্রী পঞ্চায়েতরাজ এবং নগর উন্নয়ন মন্ত্রী তিনশো দুই দফা লাগিলা এবং পুলিশ যে চার্জশিট দিয়েছিল সে না কাটি দেওয়া মন্ত্রী এবং কোর্ট কহিলেন যে পুনঃ তদন্ত কর সিডিআর রিজর্ভ করার কুয়াগেলা সেটা করার কুন্থুকুথু হুলিস এটি পুলিশ মানে শাসক দলর নেতা মন্ত্রী মান সুরক্ষার কাম করছে এইটা হি ইন্ডিকেসন দে প্রথম কথা হচ্ছে যেমন কহিলে। যেতলে পুলিশ গোটে যদি জন মন্ত্রী বা এমএলএ বা যে কোনশা লঙ্ক এগেন্স্ট আলিগেসান আসছে পুলিশ করু তো যেত পচারপচুরি করুন তেমন নিশ্চিত ভাবে আমি গোটে যে নিশ্চিত ভাবে পুলিশ রনভেষ্টিগেসনটা কুড়ি চাপর বশবর্তী হইছে এবং পুলিশ ইনভেষ্টিগেসন স্টার্ট করা এই লোকক টার্গেট এই লোকক মানে স্ক্রিপ্ট মেন স্ক্যানার র কাটি দেবি বলে চিন্তা করুছি এবং সি ইনসার ইনভেস্টিগেশন করুছি আমি নিশ্চিত একবা নিশ্চিত পলিটিক্যাল প্রেসার বা পয়সার প্রেসারই পুলিশ কাম করুছি সুক্তমানস চাঁদ আম সৈতা আছিনি বরিষ্ঠ আইএনজিবি সুক্তমানস চাঁদ এবে পরিবার লোকে অভিযোগ আনুছন্তি এবং এফআইআর রে 302 দফা লাগিলানি কিন্তু এঠি মন্ত্রীর কম্প সম্পূর্ণ অভিযোগ এবং এফআইআর কপি ই আইনগত দিক সব কোন কউছি সুক্তমানস চাঁদ দেখুন প্রথম কথা হচ্ছে যদি এফআইআর স্পেসিফিক ভাবে তাঁকর অভিযোগ যে অঙ্ক লোক যা পাখানে সহায়ক লে এবং সে এই কেসটা করছেন বা সে হি এর সম্পৃক্ত অনেক নিশ্চিতভাবে পুলিশের প্রথম কর্তব্য প্রথম ইনভেস্টিগেসান সেটু যেমন ও লেখা যায় খড়ি ধর সে প্রথম সে খড়ি ধরব বা ইনভেটিগেসন স্টার্ট করি সেইটু সে সিধা যাই উপরোক্ত যোগ না অভিযোগ তাকে পচার যে আপোনাৰ এই অভিযোগটা অঁ আপোনাৰ এই লোক পাতে কাম কৰোঁ লাষ্ট কেতিয়াবা আপোনাৰ পাখেৰে কাম কৰাৰ কেতিয়া এই যে অভিযোগটা আছিল আপোনালোক গোটেই অপইণ্টমেণ্ট গোটেই গণ্ডৰ সূত্ৰপাত হৈ থাকে মোটিভা কিবা চেষ্টা কৰিব বাহিৰ কৰিব সেইটো আৰম্ভ কৰিব কথা কিন্তু যদি পুলিচ তাক নপচাৰিকি যেমি বিট বুছ ভৰি খালি ইয়াতে চিয়াডি বুজ মানে বাঢ়িব অন্ধাৰে বা ভা লাভ কণ হ'ব সেই বুলিলে লাষ্টক আচিব কৌশল আচিব বা যে কোন গোটেই তৰবৰি ভাৱে আনিকি দেখাইদেউ যে এই লোক মৰ্ডৰ ক'লিকি ତ ସେଇ ସବୁ କ୍ଷେତ୍ରରେ ସେୟା ହେଉଛି ଇନଭେଷ୍ଟିଗେସନ୍ ଆଦୌ ପେୟାର୍ଲି ହେଉନାହିଁ ଏବଂ ଯେତେ ବଡ଼ ବଡ଼ କେସ୍ ଗୁଡ଼ା ସବୁ ପ୍ରକାର ଏକା ପ୍ରକାର ଇନଭେଷ୍ଟିଗେସନ୍ ହେଉଛି ଆପଣ ନିଜେ ବି ମଧ୍ୟ প্রায় বহু কেসে আপনার কভর মধ্যে সেই রেজল্ট সেই সমান আসুচি তেমন প্রথম কথা হচ্ছে নিরপেক্ষ তদন্তপ্রাই আন্তরিকতা দরকার নিরপেক্ষ তদন্তপরি পলিটিকা প্রেসর পুলিশ পিস টোটালি আউট করিয়া কথা তেবল হব কথা এবং এই সরকার আন্তরিক রহাওয়ার কথা মু ভাবুই এই যে পর্টিলার ইস্যু যেমন হোক কোশি প্র আন্তরিক নিশ্চিত না এবং জাঁনি কি কিছু গোটে গে জবরদস্ত চাপ প্রয়োগ করা যাচ্ছি প্রপর ইনভেস্টিগেশন তো যা ফলে এইভাবে ইনভেস্টিগেশন হচ্ছে ওকে